والذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون صدق الله العظيم. ধন্যবাদ রহমান আহমেদ। সম্মানিত শ্রোতা, বৃক্ষকে বলা হয় পরিবেশের এয়ার কন্ডিশনার। বৃক্ষ বাতাস থেকে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড শোষণের মাধ্যমে বাতাসকে পরিশুদ্ধ করে। আমরা এর মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারি। এই যে সম্পূর্ণ বিনামূল্যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এর গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে। হাসপাতালের বিছানায় আমরা যখন টাকা দিয়ে অক্সিজেন ক্রয় করি, তখন হয়তো বুঝি আল্লাহর কাছে আমাদের ঋণ কত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের বিকল্প নাই। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উপকারিতার উপর আলোকপাত করবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই আমি আহ্বান জানাচ্ছি লিভিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও আজকের অনুষ্ঠানে আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মোস্তাক আহমদ দিন স্যার। আমাদের আজকের এই অনুষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2018 সরকার কর্তৃক জাতীয় কর্মসূচির অংশ হিসাবে এখানে পালিত হচ্ছে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও সম্মানিত রাষ্ট্রপতির চেয়ারম্যান তানভীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার। এখানে মঞ্চে উপস্থিত আছেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর তারমুজ্জামান চৌধুরী স্যার। এখানে উপস্থিত আছেন বিভিন্ন ফ্যাকাল্টির ডিন মহোদয়, রেজিস্ট্রার মহোদয় এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ, পুরুলিয়া ইউনিভার্সিটির প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আমি দীর্ঘ করে কিছু বলবো না, শুধু একটা কথাই বলব যে রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতন প্রতিষ্ঠার আগে যে জায়গাটাকে চিহ্নিত করেছিলেন সেটা তার শৈশবে তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সহযোগী থেকে যে জায়গায় গিয়েছিলেন, সমুদ্র যে জায়গাটি চিহ্নিত করেছিলেন সেটা এটা মরুভূমির মতো ছিল, কাপড় এবং পাথরে পরিপূর্ণ ছিল। সেই জায়গাটাকে পরে গাছপালায়
এমন ভাবে সহজ করা হয়েছিল এবং তপভূমির পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, আশ্রমের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, যেটা আজ দৃষ্টান্ত তুলে হয়ে আছে। আজকের আমাদের এই অনুষ্ঠানের এখানে এটা উদ্বোধন হবে, চেয়ারম্যান মহোদয় এটা উদ্বোধন করবেন। আমি আশা করছি ডিডি ইউনিভার্সিটির এই ক্যাম্পাস সারাক্ষণ সহজে প্রাণবন্তভাবে সজীব হবে, এই আশা ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানকে সফল করবার জন্য রাষ্ট্রগড়ের সবার উৎসাহ এবং ভাইস চ্যান্সেলর মহোদয়, রেজিস্ট্রার মহোদয়, ডিন মহোদয় যারা এবং কমিটির যারা সদস্যরা এসেছিলেন এবং বিভিন্ন ক্লাবের সদস্যরা অ্যাডভাইসাররা অত্যন্ত সক্রিয় ছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি সবার এই কর্মতৎপরতায় অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং উৎসাহিত হয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কষ্ট করে এই অনুষ্ঠানে সবার উপস্থিতির জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাই, ধন্যবাদ স্যার আপনার চমৎকার বক্তব্যের জন্য। এরপর যে আহ্বান জানাচ্ছি লিডিং ইউনিভার্সিটি রেজিস্ট্রার মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহ আলম পিএসসি স্যারকে। এই অনুষ্ঠানের সভাপতি এবং লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মাননীয় ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান স্যার, এই অনুষ্ঠানের প্রধান অতিথি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অফ ট্রাস্টিজের প্রেসিডেন্ট মাননীয় সভাপতি দানবীর ডক্টর মোহাম্মদ ডক্টর সৈয়দ রাজীব আলী স্যার, উপস্থিত ডিন মহোদয়গণ, হেড অফ ডিপার্টমেন্টস, ফ্যাকাল্টি মেম্বার্স, ছাত্রছাত্রী এবং আমাদের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক ভাইরা যারা এখানে অনুষ্ঠানটা কভার করতে এসেছেন, সকলের এই সরব উপস্থিতি আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনা করতে অনুপ্রাণিত করছে। সবাইকে আসসালামু আলাইকুম এবং আমি স্বাগত জানাচ্ছি। আমরা সবাই এখানে সমবেত হয়েছি বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2018-কে সাথে সমন্বিত করে লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণের জন্য। এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের স্থানীয় পরিবেশের যেমন কিছুটা ভারসাম্য রক্ষা করব, একই সাথে আমরা একটা সামাজিক দায়িত্ববোধও পালন করব। সামাজিক দায়িত্ববোধ নিয়েই অ্যাকচুয়ালি আমাদের সামাজিক দায়িত্ববোধের সাথে একত্রিত হয়ে কাজ করাটাই একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ মূলত বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং মূল কাজ হল মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সামাজিক এবং জাতীয় উন্নয়নে অবদান রাখা। সেই প্রেক্ষিতে আজকের অনুষ্ঠানে আমাদের লিডিং ইউনিভার্সিটির সামান্যতম অবদান আমাদের ডেফিনেটলি আমাদের এই জাতীয় অবদানে উন্নয়নের অবদানে সাক্ষ্য রাখবে। যাই হোক, আমরা ইউনিভার্সিটির এই বর্তমান ক্যাম্পাসে দানবীর রাজীব আলী স্যারের অসীম মানে গ্রেট সাপোর্টের মাধ্যমে যে নতুন ক্যাম্পাসে আমরা এসেছি তাতে যে উন্নয়নের মাইলফলক স্থাপিত হয়েছে, আমাদের এইভাবে উন্নয়নের অন্যান্য পরিধিতে কাজ করার মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব, এই আশা ব্যক্ত করে আজকের বৃক্ষরোপণ অভিযানে সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং সকলের সহযোগিতা
যে সুন্দর সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানটা সংগঠিত হচ্ছে সবার অবদানের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। যথার্থই বলেছেন, লেডি ইউনিভার্সিটি জন্মলগ্ন থেকেই জাতীয় স্বার্থে এবং জাতীয় এটাকে বলা যায় কন্ট্রিবিউশন লিডিং ইউনিভার্সিটি ভূমিকা রাখছে। লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন সরকারের বড় বড় পদে কর্মরত আছে এবং জাতীয় ইন্টারেস্টে কাজ করছে। এ পর্যায়ে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি লিডিং ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মডার্ন সায়েন্সের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুল আহসান স্যারকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে লিডিং ইউনিভার্সিটির বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সভাপতি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী, বিভিন্ন অনুষদের তিন মহোদয়গণ, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, সম্মানিত বিভাগীয় প্রধানগণ, সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রী এবং কর্মচারীবৃন্দ, আজকে আমরা লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ শুরু করব। বৃক্ষ আপনারা আগেই শুনেছেন যে এটা অত্যন্ত প্রয়োজনীয় মানুষের জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য। আজকে যদি এখানে অনেক বৃক্ষ থাকতো আমাদের এত গরম লাগতো না, অনেকটা শীতল এয়ার কন্ডিশনের মতো মনে হতো। আর বৃক্ষ আপনারা আগে শুনেছেন যে এটা আসলে অক্সিজেনের কারখানা। যত খারাপ গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয় বিভিন্নভাবে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এগুলো থাকে, এগুলোকে বৃক্ষ তাদের বৃক্ষ খাদ্য হয়ে গেলো এগুলো, আর তারা ছাড়ে অক্সিজেন, পিওর অক্সিজেন। অর্থাৎ পিওর অক্সিজেন আমাদের জন্য কতটা প্রয়োজন আমরা জানি, এই জন্য বৃক্ষ লাগানো আমাদের জন্য আসলে ফর্জ। প্রত্যেকেরই একটা দুটা করে গাছ লাগানো উচিত। আমরা অত্যন্ত প্ল্যান করে আমি আশা করব মাননীয় ভাইস চ্যান্সেলর ওনার লেখাপড়া এই লাইনে, ফরেস্ট্রির লাইনে অত্যন্ত প্ল্যান করে মূল্যবান বৃক্ষ আমরা পরিকল্পনা করে লাগালে সুন্দরভাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার সংক্ষিপ্ত কিন্তু চমৎকার বক্তব্যের জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আক্কাস স্যারকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কামরুজ্জামান চৌধুরী, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী, অনুষদ বিভিন্ন অনুষদের অনুষদ সদস্যবৃন্দ, হেড অফ দি ডিপার্টমেন্ট, শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষভাবে এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যিনি অবদান রেখেছেন কন্ট্রোলার অফ এক্সামিনেশনস এবং বিশেষ করে সার্বিকভাবে ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছেন এই ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার মহোদয়, আসসালামু আলাইকুম। সময় খুব একটা ফেভারেবল নয়, প্রায় দুপুর, আমরা যথেষ্ট সংগ্রাম করে এই অনুষ্ঠান করছি। এটা আমাদের এই প্রোগ্রামের প্রতি, এই থিমের প্রতি আমাদের যে কমিটমেন্ট সেটাই প্রকাশিত হচ্ছে। এখনকার বিশ্ব সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কনসেপ্ট উপর চলছে, সেখানে এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট কম্পোনেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী হিসাবে তাদের মধ্যে এই ধারণা দেয়া এবং শিক্ষক হিসেবে এটার প্রতি আমাদের
নিবেদিত প্রাণ হওয়া এবং প্রশাসন দৃষ্টিকোণ থেকে এর প্রতি প্রায়োগিক পদক্ষেপ নেওয়া ইউনিভার্সিটি হিসেবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা বিশ্বে আছি যেখানে সবচেয়ে ধনী দেশ জিডিপির দিক দিয়ে যায় না, আমরা দেখি সেখানে এখন অ্যাসিড বৃষ্টি হয়। সুতরাং উন্নয়ন যে লক্ষ্যে যাচ্ছে, যেভাবে যাচ্ছে, এটা যে সঠিকভাবে যাচ্ছে না সে ব্যাপারে আমাদের সবার সচেতন হতে হবে। এবং আমাদের বাংলাদেশ সেই দিক দিয়ে আমরা অনেকটাই ভাগ্যবান, কারণ এরকম একটা দেশ যেখানে অধিকাংশ পানি এবং অধিকাংশ জায়গায় গাছ গাছালি স্বাভাবিকভাবে হয়। এখানে পরিকল্পিতভাবে সামান্য চেষ্টার মাধ্যমে আমরা এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে গড়ে তুলতে পারি। এ ব্যাপারে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় একজন বক্তা আগেই বলেছেন, তিনি এ বিষয়ের উপরে একজন পরিবেশ বিশারদ, তার পরিকল্পনা এবং বাস্তবায়ন এক্সিকিউশন প্ল্যানের মাধ্যমে আমরা আমাদের ইউনিভার্সিটিকে কয়েক বছরের মধ্যে একটা গ্রিন ইউনিভার্সিটিতে পরিণত করতে পারি। আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সম্মানিত ডিন প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সভার মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর কমরুজ্জামান চৌধুরী, ভাইস চ্যান্সেলর মেডিকেল ইউনিভার্সিটি, এবং মাননীয় প্রধান অতিথি ডক্টর সমন্ত্রী ডক্টর সৈয়দ রাকিব আলী, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের হেডবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং শ্রেণীর ছাত্রছাত্রী, বৃক্ষের অপর নাম প্রাণ। অনেক বক্তাই বলে গেছেন অক্সিজেন না হলে আমরা তো বাঁচতাম না, সেই জন্য আমি বলছি বৃক্ষের অপর নামই প্রাণ। বৃক্ষ আমাদের যে অক্সিজেন সাপ্লাই দেয় এটা অমূল্য সম্পদ। এখন এই অমূল্য সম্পদকে যদি রক্ষা করা না যায় তাহলে এই পৃথিবীতে কোনো প্রাণ থাকবে না। তো সেই জন্য আমি সুষ্ঠুভাবে বলতে চাই গাছ লাগানো অত্যন্ত উত্তম পথ। গাছ লাগানো আমরা একজন বক্তা বলে গেছেন যে আমরা যদি পূর্বেই প্ল্যান করে এখানে গাছ লাগিয়ে রাখতাম, অত প্ল্যান আমরা করতে পারি না, সঠিকভাবে করতে পারি না, সেই জন্য আমাদের আজকে এত রৌদ্রে আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তা নাহলে আমরা আছেন নিচেই দাঁড়িয়ে এয়ার কন্ডিশনের মতোই আরামে থাকতে পারতাম। তো যাই হোক, আমরা গাছ লাগালে এই দেশের মাটি যেমন উর্বর উর্বর বৃষ্টিও প্রচুর হয়, সেই জন্য গাছ আজকে যদি লাগানো যায় আমার মনে হয় দু এক বছরের মধ্যেই সেই ছায়া আমরা পেয়ে যাবো। তো আমাদের আরও সৌভাগ্য যে বর্তমান ভাইস চ্যান্সেলর যিনি আছেন তিনি এই লাইনের অভিজ্ঞ, যে আমি আশা করব তার অভিজ্ঞতার আলোকে উনি এই লিভিং ইউনিভার্সিটির ক্যাম্পাসটাকে একেবারে সর্বোচ্চ আকারে সাজাই দিতে পারবেন এবং এটা খুব শর্ট পিরিয়ডে সাজাতে পারবেন। কোন গাছ তাড়াতাড়ি ডেভেলপ করে বড় হয় সেদিকে লক্ষ্য রেখে উনি সেই সমস্ত গাছগুলো লাগানোর ব্যবস্থা করবেন এবং পরিশেষে আজকের আয়োজক যারা আয়োজন যারা করেছেন তাদের সার্বিক তাদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও যেন আমরা এরকম প্রোগ্রাম করতে পারি এই সাফল্য কামনা করে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সালাম আলাইকুম। ধন্যবাদ স্যার। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি প্রচণ্ড রোদে আপনাদের কষ্ট হচ্ছে, আমরা অনুষ্ঠান বেশি দীর্ঘায়িত করব না, আপনারা অনুগ্রহপূর্বক একটু ধৈর্য ধারণ করুন। একটি তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে একটি পরিপূর্ণ গাছ যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে তা দিয়ে 10 জন পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন অক্সিজেন গ্রহণ করতে পারে। সুতরাং গাছ লাগানো যেমন ইবাদত, আমরা প্রত্যেকেই বছরের 2-4টি গাছ লাগাবো এই প্রতিজ্ঞা করি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী স্যার।
অনুভব আজকে লিডিং ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত জাতীয় বিশ্ব বৃক্ষরোপণ অভিযান 2018 লিডিং ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আমি যেটা বলবো যে আমরা যে একটা সুন্দর গ্রামীণ সবুজ পরিবেশে যেখানে আছি সেই রাগিব নগর এডুকেশন ভিলেজের স্বপ্ন দশটা দানবী ডক্টর মঞ্চে আরও উপবিষ্ট আছেন সম্মানিত ডিন মহোদয়গণ এবং সম্মানিত রেজিস্ট্রার এবং এই অনুষ্ঠানের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার এবং এখানে উপস্থিত সম্মানিত বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী বন্ধু এবং জার্নালিস্ট ভাইরা আসসালামু আলাইকুম। আসলে আমি যেটা বলবো যে অনেকে বলে গেছেন যে আপনার পড়াশোনা এই লাইনে সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি প্র্যাকটিক্যাল ফিল্ডে যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দানবী ডক্টর সৈয়দ রাগিবুল ইসলাম, কারণ ওনার যে প্ল্যান্টেশন ম্যানেজমেন্টের অভিজ্ঞতা, কারণ ওনার দেশের বাইরেও অনেকগুলো প্ল্যান্টেশন টি প্ল্যান্টেশন ছিল যেখানে উনি এগুলো ম্যানেজ করেছেন এবং বাংলাদেশে এখনও করছেন, সিলেটে অনেকগুলো বাগান আছে, পঞ্চগড়ে আছে, সুতরাং ওনার যে অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেটা অনেক বেশি এবং আমি মনে করি যে লিডিং ইউনিভার্সিটিকে উনি যেভাবে স্বপ্ন দেখে এখানে যেভাবে সুন্দর একটা এনভায়রনমেন্টাল সেটিংয়ে ডেভেলপ করেছেন এবং এইখানে সুন্দর গ্রিন ক্যাম্পাস করতে যত ধরনের সহযোগিতা দরকার উনি সব কিছু করবেন এবং সেই ব্যাপারে আমরা সবাই আশাবাদী, আমরা সেই আশাবাদী এবং আমরা আশা করবো উনি শর্ট টাইমে কয়েক বৃক্ষ বড়ো হতে একটু সময় লাগে, সুতরাং সেই সময়টা আমাদেরকে দিতে হবে। আমরা এটা বিশ্বাস করতে পারি যে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে এবং সুন্দর আমরা সেই জায়গার থেকে সেই জায়গা দৃঢ় প্রতিষ্ঠিত করবো। তো আজকে যেটা হচ্ছে যে আলোচক সবাই আলোচনায় বৃক্ষের বিভিন্ন উপকারিতার কথা বলেছে, তা আমি যেটা বলবো আসলে যেহেতু আমি এই লাইনের আমি আসলে ইন্ডেক্স যাচ্ছি না, তবে বৃক্ষের যে ট্যাঞ্জিবল যে আমরা ধরেন আমরা যে বেনিফিট পাই তার চেয়ে ইনট্যাঞ্জিবল বেনিফিট কয়েক সগুণ বেশি। ফর এক্সাম্পল এখানে খালি অক্সিজেনের কথাটা বলা হচ্ছে, কিন্তু আমরা সবাই এটাও দেখছি যে এখানে গাছ থাকলে আমরা সুন্দর ছায়ার নিচে থাকতাম, সেই ছায়ার যে আমি যদি মনিটরি ভ্যালুতে কনভার্ট করি সেটার যে ভ্যালু দাঁড়ায় সেটা অনেক বেশি। সুতরাং আমরা সব এনভায়রনমেন্টাল ব্যালেন্সের জন্য আমরা অবশ্যই গাছ লাগাবো। তো গাছ লাগানোর জন্য যেটা দরকার, আমি এখানে ইয়াং জেনারেশন আছে সবাইকে বলবো গাছের প্রতি ভালোবাসা থাকতে হবে, যেটা আছে আমাদের মাননীয় প্রধান অতিথি, কারণ হচ্ছে যে আমি ওনাকে প্রত্যক্ষ করি, কারণ গাছের প্রতি হৃদয়ে যদি টান থাকে ভালোবাসা থাকে তখনই আপনার দুই হাত যাবে গাছটাকে রক্ষা লাগানোর জন্য এবং গাছটাকে রক্ষা করার জন্য। সুতরাং আমরা সবাই গাছের বৃক্ষপ্রেমী হই এবং গাছকে ভালোবাসি এবং গাছ লাগানোতে আমরা অংশগ্রহণ করি এবং এখানে সবাইকে উৎসাহ দিই। তা লিডিং ইউনিভার্সিটি গ্রিন ক্যাম্পাস করার জন্য সবার সহযোগিতা দরকার, কারণ আমরা আজকে এখানে অনুষ্ঠান করে স্টার্ট করলাম কিন্তু এখানে অনেক ধরনের প্রবলেম কাজ করবে। হচ্ছে যে কারা গাছের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইনসেক্টসের কথা যদি বাদ দিই পাশ্চাত্য এনিমাল যেমন হচ্ছে যে গরু ছাগলের গরু। তো সুতরাং আমাদের যেহেতু এখানে খোলা ক্যাম্পাস আমি আশা করবো সবাই নিজ উদ্যোগে ওই ভালোবাসার টানে যদি কারোর সামনে যদি একটা কেউ গাছের পাতা ছিঁড়ে আমরা আরেকজনকে বলবো যে ভাই তুমি গাছের পাতাটা ছিঁড়ো না, এই গাছটা বড় হতে দাও, এই গাছটা আমাদেরকে ছায়া দেবে, আমাদেরকে অক্সিজেন দেবে, আমাদেরকে বাঁচিয়ে রাখবে। এর বাইরে আমরা গাছ না থাকার কারণে আমরা জানি যে এখানে অনেক বজ্রপাত হচ্ছে পুরো দেশে, আমরা সেই জন্য এই অনুষ্ঠানে প্রায় 300 তাল গাছের চারা লাগানোর আমরা কর্মসূচি হাতে নিয়েছি আমাদের, এবং চারাগুলো যেগুলো সিলেকশন করা হয়েছে সেগুলো সবগুলো দেশীয় বিভিন্ন ধরনের গাছ যেগুলো পরিবেশের ক্ষতি করে না। তো আমরা আশা করি যে আমাদের আজকের এই প্রোগ্রাম কন্টিনিউ থাকবে এবং লিডিং ইউনিভার্সিটির একটা সুন্দর গ্রিন ক্যাম্পাস পরিণত হবে। পরবর্তী আমি এর সাথে আরও অ্যাড করতে চাই
আজকে জাতীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। পুরো দেশে 30 লাখ শহীদের স্মরণে 30 লাখ গাছের চারা লাগানো হচ্ছে। ডিডিকে ইউনিভার্সিটি সবসময় সরকারের সব ধরনের কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে সাপোর্ট করে এবং হচ্ছে দেশ ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করে। সেই জায়গা থেকে আমাদের আজকে এই কর্মসূচি আমরা সাজিয়েছি। সুতরাং আমরা আশা করব যে তরুণ সমাজ বর্তমান সরকারের যে ইনিশিয়েটিভগুলো আছে রূপকল্প 2021 বাস্তবায়নে সবাই সম্মিলিতভাবে কাজ করবে ন্যাশনাল ইন্টারেস্টে দেশকে উন্নতির উন্নত বিশ্বে নিয়ে যাওয়ার জন্য। কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া দেশ আগাবে না এবং উন্নত বিশ্বে প্রবেশ করবে। তবে পরিশেষে আমি আবারও আমাদের মাননীয় প্রধান অতিথি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাননীয় ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই উনি আসলে এই রোধের মধ্যেও উনি আমাদেরকে সময় দিয়ে এখানে আমাদের সাথে সময় দিয়ে আমাদের সাথে এসেছেন এবং আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমন্ত্রণ গ্রহণ করেছেন। সেই জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং স্যার আমি আশা করছি যে আপনার দূরদর্শী নেতৃত্বে এবং আপনার সহযোগিতা এই বিশ্ববিদ্যালয় একদিন দেশে এবং আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। সেদিন এই সকল ছাত্রছাত্রীদের কন্ট্রিবিউশন সকল শিক্ষকদের কন্ট্রিবিউশনটা সফল হবে। আর আমি সকল ছাত্রছাত্রী এবং সবাইকে অনুরোধ করব আপনারা সকলে একটি করে গাছের চারা লাগান এবং এটা হবে আপনার আলমা ম্যাটার। ফর এক্সাম্পল আপনি তোমরা যখন ইউনিভার্সিটি ছেড়ে চলে যাবে একসময় এই গাছটা থেকে যাবে, কখনো এই ক্যাম্পাসে ভিজিট করতে আসলে তখন ওই গাছের নিচে আপনি অবশ্যই যাবেন এই গাছটা আমার হাতে লাগানো। সুতরাং আমি মনে করি এই সুযোগ থেকে আপনারা কেউ বঞ্চিত হবেন না, সবাই এই কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করুন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আয়োজন কমিটিকে, আপনারা অনেক কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত মূল্যবান এবং চমৎকার বক্তব্যের জন্য। আপনি যথার্থই বলেছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার প্রায় অর্ধ শতাব্দী 50 বছরের কাছাকাছি উনি অনেক অনেক বৃক্ষরোপণ করেছেন। আপনারা জানেন প্রায় 1 ডজন চা বাগান স্যারের এবং এক একটা বাগান কয়েক কিলোমিটার ব্যাপ্তি, এক একটা বাগানে লক্ষাধিক গাছ। সেই হিসাব করলে চেয়ারম্যান স্যার হয়তো কোটির অঙ্ক ছাড়িয়ে গিয়েছেন বৃক্ষরোপণে। মহান আল্লাহাক এই জন্য ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন এই বিশ্বাস আমাদের। এখন আপনাদের সামনে অতি মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন লিভিং ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সভাপতি দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার এবং এই বক্তব্যের পরপরই তার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার জন্য যাবেন। আজকাল দেখা যায় প্রত্যেক জায়গায় সভা করি, আজ আমরা কম করি, মিটিং করি বেশি। আজ এত প্রচন্ড রোধে কি দরকার, আমরা শুরু করে নিলে তো হয় না। আমরা এখানে অনেকে বলছে যে গাছ লাগছে, গাছ থাকলে এত গরম পাইতাম না। উনি বোঝার দরকার এটা খেয়েছিল, এটা তো আওয়ার ছিল, গাছ কেমন করে লাগানো, এটা তো মাটি লাগাইয়া গাছ লাগাইতে হবে। সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আজকে সরকারের উদ্যোগ নিয়েছে, সরকারের সাথে আমরা খাতে খাত মেলাই গাছ লাগাবো, এতে কোনো সন্দেহ নাই, আরও লাগাবো। দরকার পরে যা কিছু বলবে আমরা লাগাবো, আমরা এইখানে উৎসাহ, গাছ লাগা নিয়ে আমরা উৎসাহ, এটা কোনো বলার আমরা এটা পরিচিত করে দিয়ে দিয়েছি, দেখাই দিয়েছি কত গাছ আমরা লাগাইছি। আর এক জাত গাছে আমরা সর্বজাতের গাছ লাগাই, অনেক জাত গাছ। বর্তমান সরকার বলছে তাল গাছ লাগাইলে ভূমিকম্প হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টিপাতর হয় না। ঠিক আছে, আমরা শাল গাছ লাগাবো, শাল গাছ ওখানে আগেই লাগাইছি, এনে উত্তর আগেই লাগাইছি আমরা। এটাই হচ্ছে এখানে আপনার বিশ্ববিদ্যালয়ের উন্নতম সব এখানে আছেন, আর অনেক অনেক জনসাধারণ শুনতেছেন, বুঝতেছেন, অনুধাবন করবেন যে গাছ কি জিনিস, অনেক বক্তব্য বলেছেন। তো এইটা অনুধাবন করেন, বাড়ি করে লাগান, খালি কেন লাগাইলে হবে না, এখানে তো আমরাই লাগাইব, অত দরকার বেশি নাই। আপনার বাড়ি করে লাগান, রাস্তাঘাটে লাগান, আর লাগাইয়ে কী করবেন, 500 গাছ লাগাইল বিকালের সময়, ফটোটি সকালে দেখা যায় 100 নাই, এটা কী লাভ, কোনো লাভ আছে? গভর্নমেন্ট তো কোটি কোটি গাছ লাগান, কিন্তু আমরা তো সংরক্ষণ করতে পারি না, যে কোনো কারণে হোক, তো করতে অনেক সময় লাগবে,
আল্লাহ আমাদের এই ক্যাম্পাসকে আপনি সবুজ ক্যাম্পাস হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের এয়ারলাইন স্যারের যে স্বপ্ন তিনি দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার অভিজ্ঞতা আপনি আমাদেরকে দান করেন। এই আকিব নগরকে আপনি শিক্ষানগরী হিসাবে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।